ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় কারো মৃত্যু হয়নি এবং সারা দেশে আরও 60 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। শনিবার 29 জুন স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সারা দেশে 60 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বরিশাল বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে 1 জন, চট্টগ্রাম বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 18 জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 6 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 11 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 11 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 19 জন, খুলনা বিভাগ সিটি কর্পোরেশনের বাইরে 4 জন, ময়মনসিংহ বিভাগ সিটি কর্পোরেশনের বাইরে 1 জন রয়েছেন। গত 24 ঘন্টায় সারা দেশে মোট 66 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলিত বছর মোট 3,386 জন ছাড়পত্র পেয়েছেন। NANTV নারায়ণগঞ্জ।